नमस्कार राधुनी बांगला चैनेले आपनादेर स्वागत। आजके रेसिपी फुलकपी आलू दिए कतला माछेर झोल। चार पिस आमी कतला माछ निएछि। फुलकपिटा आमी एइभाबे केटे एकटु सिद्ध करे निएछि नून दिए, आर आलूटा आमी केटे निएछि। एर जोन्नो आमार कि कि लागबे, टमेटो एकटा, काँचा लंका आछे कटा, नून, जिरे गुड़ो और परिमाण मतो तेल लागबे। মাছটাকে একটু নুন হলুদ মেখে রাখছি আমি। পাঁচ মিনিট রেখে এটাকে আমি ভেজে নেব মাছটা। এবার আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেব এর মধ্যে। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মাছটা দিয়ে দেব। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা আবার হয়ে গেছে, এবার আমি আলুটা ফুলকপিটা ভেজে নেব। হালকা ভাজতে হবে, কড়া না। আমার ভাজা হয়ে গেছে, জিরেটা ফোড়নে দিয়ে দিলাম আমি। এবার এবার টমেটোটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, হলুদ সব দিয়ে একসঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দেব আমি। আলুটা দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে ফুলকপিটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো।
জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ধনে পাতাটা আমি দেখাতে ভুলে গেছি, আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা পাতলা ঝোল হবে, কারণ এইটুকুই থাকবে, থেকে কমানো যাবে না ঝোলটা। আর একটু ফুটলে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ফুলকপি আলু পাতলা মাছের ঝোল। নতুন কোন রেসিপি নিয়ে আবার আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।